সো ব্রোস, কাহিনি যেটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে পুরাতন আর হচ্ছে সেরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা, প্লাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ইউনিভার্সিটি যদি আপনি বলেন তাহলে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির নাম আসবে। সেই বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট হিসেবে যদি আমি আপনাকে বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাসে বসে আমি যা কিছু শিখছি সব কিছুই আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়, আমাকে কি আপনারা মেনে নেবেন? আসেন শুনে দিছি কাহিনি। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আমরা একটু কমফোর্টেবলি বসি, কমফোর্টেবলি বসলে আপনাদের সাথে গল্প বলতে, আপনাদের সাথে আড্ডা দিতে মজাটা পাবো। কাইনি সান্ডের এপিসোডগুলো যখন শুরু করবো তখন বলছিলাম বাসার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বলবো, কিন্তু আজকে সেটা বসার সুযোগ নাই, কারণ আমরা বাসা থেকে অনেক দূরে, সেটা নেক্সট ব্লগে জানবেন কই আসছি না আসছি। আরও একটা জিনিসের আপডেট দিয়ে দিই, আমার বন্ধু যার জন্য আমরা বাইক কেনার জন্য ঘুরছিলাম, ওই বন্ধুর বাইক কেনা হয়ে গেছে। ওর অপশনে ছিল ডিসকভার, ওর অপশনে ছিল রেডার আর হচ্ছে স্ট্রাইকার। ও একটা রেডার পাইছে এবং ভালো মানের রেডার। আমি ওর সাথে গেছিলাম, বাইকটাকে পছন্দ হয়েছে এবং কেনা হয়ে গেছে, ওর বাজেটের মধ্যে হয়ে গেছে সব কিছু। যাই হোক, আসেন আমরা ঢাকা ইউনিভার্সিটির কাহিনী শুরু করি। ঢাকা ইউনিভার্সিটি থেকে কী শিখছি সেই কাহিনী জানার আগে আমি স্টুডেন্ট কেমন ছিলাম একটু আমরা পিছনে যাই, অনেক বছর আগে চলে যাই। আসেন, আজ থেকে অনেক বছর আগের কাহিনী, তখন আমি স্কুলে ছিলাম, নার্সারি কেজি 1-2, এই সময়টায় আমার জীবনে পড়াশোনা হয়েছে প্রচুর পরিমাণে। আর এই সময়টা আমার রোল সবসময় থাকতো 1-5-এর ভিতরে। তার পরবর্তীতে যখন হাই স্কুলে উঠি, হাই স্কুলে ওঠার পর একটু বান্দরামি শুরু করে দিই, তখন পড়াশোনার দিকে আস্তে আস্তে ফোকাস একটু কমে গেছিলো। তখন প্রচুর হারে আমার খেলাধুলা হইতো, সারাদিন মাঠে থাকতাম, ফুটবল ক্রিকেট এগুলো নিয়ে আমার ব্যস্ততায় কাটতো। আমরাই হচ্ছি প্রথম ব্যাচ যারা জেএসসি দেয় প্রথমবারের মতো। সো জেএসসিতে আমার রেজাল্ট আসছিল 3.58, বুঝছেন? আমার ফ্যামিলি থেকে তখন রেজাল্ট নিয়ে এত কিছু বুঝে না, বুঝছে যে পোলা পরীক্ষা দিয়েছে, পাশ করছে, বাসায় তো মিষ্টি মিষ্টি খাওয়াইছে সবাই। পরবর্তীতে যখন অন্যান্য স্টুডেন্টের সাথে আলাপ করছে যে তারা আরও ভালো রেজাল্ট করছে, তখন এসে আমার ধরছে তুই তো খারাপ রেজাল্ট করছোস। এর পরবর্তীতে আবার ক্লাস 9 আর 10 আবার পুরনো স্টাইলে ফিরে যায়, আবার পড়ালেখার মধ্যে ফিরি এবং আবার পড়ুয়া স্টুডেন্ট হয়ে যায়। ধরেন এসএসসির আগে আমাদের যে ফাইনাল টেস্টটা হয় সেখানে পুরো স্কুলের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম কমার্সে। আর এসএসসির রেজাল্টের মধ্যে একটু মন খারাপ হয়ে যায়, সেটা হচ্ছে 4.94, মানে একটুর জন্য এ প্লাস মিস হয়েছে। সো এটার কষ্ট আমার আর আমার ফ্যামিলির দুজনেরই আছে। তাই ইন্টারে উঠে জীবনের উদ্দেশ্য একটাই যে এইচএসসিতে আমার এ প্লাস পাইতে হবে, আর কিছু আমি জানি না, প্রচুর পরিমাণ পড়তে হবে। আর ইন্টারে উঠে প্রথমবারের মতো আমি ঢাকা শহরে আসি, এতদিন ছিলাম মফস্বলের ছেলে, কম্পিটিশন কম ছিল, এখন কম্পিটিশন বেড়ে গেছে। আমাদের কমার্স কলেজে তখন ছিল হচ্ছে প্রায় 2400 স্টুডেন্ট আর সেখানে ব্যাচ ছিল 44টা। সো প্রতি 6 মাস অন্তর অন্তর একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষার মাধ্যমে মেধাক্রম সিলেক্ট করা হয়। একবারে বেস্ট যে স্টুডেন্টগুলো সেগুলোকে নিয়ে যাওয়া হয় হচ্ছে A1-এ, তারপরে A2, তারপরে B1, তারপরে B2, এভাবে 44টা সেকশন আমাদের ছিল। এবং আমি 2টা পরীক্ষার পরে চলে গেছিলাম হচ্ছে A1-এ, মানে ওই রকম পুরো স্টুডেন্ট ছিলাম। তখন একটা জিনিস মিস করতেছিলাম, সেটা হলো খেলাধুলা, কারণ আমি যখন লক্ষ্মীপুরে ছিলাম আমি প্রচুর পরিমাণ খেলাধুলা করতাম, পড়াশোনার পাশাপাশি চলতো এগুলো, কিন্তু ঢাকায় আসার পর সেটা একদমই আমার বন্ধ হয়ে যায়। কারণ ঢাকায় এসে ওই যে একটাই উদ্দেশ্য, ভাই এ প্লাস পাইতে হবে, আমি ওইভাবেই শুধুমাত্র পড়াশোনা করছি। আর হ্যাঁ, নিজের জন্য কিছু টাইম ছিল, হয়তো সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, ওইটুকুই ছিল আমার নিজের জন্য টাইম। আর পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ, এইচএসসিতে এবার এ প্লাস চলে আসছে, ফ্যামিলি খুশি, আমিও খুশি, কিন্তু এর পরবর্তীতে কী করবো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, এটা নিয়ে আসলে আমার ফ্যামিলি থেকেও আমাকে কখনো বলে নাই বা কোনো গাইডেন্স ছিল না, এটার গাইডেন্স আমার নিজে নিজে তৈরি করতে হয়েছে। যখন আমি ইন্টারেই ছিলাম আমার খালাতো বোন, আমার বড় বোন, ওর সাথে আমার একবার যাওয়া হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। সো তখন আমি খেলাধুলা প্রচণ্ড পরিমাণ মিস করতেছিলাম, আর যখন ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকেই দেখি হচ্ছে মসিনালের মাঠ। আমি তখন প্রথমবার মতো ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম আর চিন্তা আসলো, আচ্ছা ঢাকার ভিতরে এরকম জায়গাও আছে, এখানে একটা মাঠে শুধুমাত্র একটা দল খেলাধুলা করে, এটা তো বিশাল ব্যাপার। সো আমার মাথার মধ্যে ঢুকছে, আচ্ছা পাবলিক ইউনিভার্সিটিতে যদি আমি পড়ি ইন্টার শেষ করে তখন আমি খেলাধুলা করতে পারবো, ফুটবল খেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমার প্রথম গোল হচ্ছে এসএসসিতে 5 পাওয়া এবং 5 পাইছি, গোল অ্যাকমপ্লিশ। এবার পরবর্তীতে যেই গোলটা আছে, এই গোলটা আমার ফ্যামিলির ইচ্ছা না, এই গোলটা হচ্ছে টোটালি আমার ইচ্ছা, আমার নিজের কারণে আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। ঢাকা ইউনিভার্সিটি না হোক, পাবলিক ইউনিভার্সিটি আরও আছে, যেমন জাহাঙ্গীরনগর আমার লিস্টে ছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই তিনটা ছিল হচ্ছে আমার প্রধান লিস্টে। আরও কয়েকটা জিনিস আছে, যেমন যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি আর সেভাবে আসলে হাতে সময় পাবো না, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তখন আমাদের সময় সেমিস্টার 3টা সেমিস্টার ছিল বছরে, মানে খুব বেশি একটা ছুটির সময় নাই, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনেক ছুটি।
ছুটি আছে, মানে মোটামুটি আমি ফ্রি সময় পাবো, আমার মতো করে লাইফ এনজয় করবো। এতদিন হচ্ছে ফ্যামিলি যা বলছে তাই শুনছি, ইউনিভার্সিটি ওঠার পর আমার মুড যে চলবে, আমি আমার মতো করে চলতে চাই, এই ভাব থেকে আমার পাবলিক ইউনিভার্সিটি দরকার। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে ভাই চান্স পাওয়া খুব আসলে সহজ বিষয় না। এতদিন আমার কম্পিটিটর ছিল কমার্স কলেজের ভিতরে মাত্র 2400 জন, কিন্তু যখন পাবলিক লেভেলে মানে ফুল বাংলাদেশের সাথে কম্পিটিশনে চলে আসছি, কমার্সে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সময় পরীক্ষা দিয়েছিল হচ্ছে প্রায় 44,000 স্টুডেন্ট। সো ওই 44,000 স্টুডেন্টের ভিতরে 1,000 জন বা 1,100 জনের ভিতরে আসাটা একটু টাফ ব্যাপার, এর জন্য প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়, এবং সেই কষ্ট আমি করছি। 16 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনার মধ্যে মনোযোগ দেওয়া সেটা আমার হয়েছে, ওইরকম গেছে আমার লাইফে। ঘুমের ভিতরে পড়া, ঘুম থেকে উঠলে পড়া, চোখ দিয়ে নাক দিয়ে শুধু পড়া বেরোতে, এরকম এরকম দিন গেছে আমার। এবং আলহামদুলিল্লাহ আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই। এই যে একটা আমার স্টুডেন্ট লাইফের জার্নি, এই জার্নি আমার এন্ড আপ হয়েছে হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটিতে এসে। এবারে বলি ঢাকা ইউনিভার্সিটিতে এসে আমি কী শিখলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমি যা শিখছি তাকে আমি দুই ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে ক্লাসে আর হচ্ছে ক্লাসের বাইরে। প্রথম আসি হচ্ছে ক্লাস থেকে কী শিখছি। আমি ছিলাম বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সো ঢাকা ইউনিভার্সিটিতে যে বিজনেস ফ্যাকাল্টিটা আছে সেই বিজনেস ফ্যাকাল্টিতে আমার 4 বছরের বিবিএ শেষ করা হয়েছে। আমাদের যে কারিকুলামের মধ্যে যে সাবজেক্টগুলো আছে সবগুলোই হচ্ছে রিলেটেড টু আমাদের ইন্টারে যা কিছু আমরা পড়ছি। আমাদের ইন্টারে যেই ম্যানেজমেন্ট ছিল, আমাদের ইন্টারে মার্কেটিং ছিল, যা কিছু মূলত আমরা ইন্টার পড়ে আসছি তারই হচ্ছে এক্সটেন্ডেড ভার্সনগুলো আমাদেরকে বিবিএতে পড়ানো হয়। আর বিবিএতে এর থেকে বেশি শেখানোর কিছু নাই। এবং আরও একটু এক্সাম্পল যদি দেই, হয়তো আমার টিচাররা যদি আমার ভিডিও দেখে মন খারাপও করতে পারে, আসলে জিনিসটা যেটা বাস্তব সেটা আমাকে বলতেই হবে। যেমন ধরেন, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারি পড়াশোনার জন্য যান, আপনাকে যে পড়াচ্ছে সে নিজে একজন ডাক্তার, সো তার থেকে আপনি প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল অনেক নলেজ পাবেন। কিন্তু বিবিএর সিস্টেমটা এরকম না। বিবিএতে আমাদেরকে ব্যবসা শেখানো হয়। যারা আমাদেরকে বিবিএতে পড়াশোনা করায়, আমাদের যে টিচাররা আছে, তারা নিজে কোনোদিন কোনো স্টার্ট আপ দাঁড় করায় নাই, তারা নিজে কোনোদিন কোনো ব্যবসা করে নাই, ইভেন কি তারা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে নাই। পড়াশোনা করছে, ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে, অন্য কোনো ইউনিভার্সিটিতে টিচার হিসাবে কাজ করছে এবং এখানে এসে সেই কাজটা করতেছে। সো আমাদের টিচারদের কাজ ছিল মূলত হচ্ছে উনি যে পড়াটা বইতে পড়ছে সেই বইয়ের পড়াটাই আমাদেরকে পড়ানো। মাঝখানে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাইফে দরকার সেই এক্সপিরিয়েন্সটা আমাদের টিচারদের নাই, যেটা ধরেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে, যেটা হচ্ছে মেডিকেল সেক্টরে আছে। সো ক্লাসরুমে বেশিরভাগ সময় আমাদের কাটতে হচ্ছে স্যার এই করছে, স্যার ওই করছে লাইফে, এরে বকছে, ওরে বকছে। পড়াশোনা যেগুলা শেখানো হইতো সেগুলোর বেসিক মোটামুটি যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিছে এরা মোটামুটি ভালো স্টুডেন্টই, সো ওদের বেসিক ওইখানে ক্লিয়ার। মূলত যে বইটা দেওয়া হয়েছে এবং যে চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়ানো হয়েছে ওই চ্যাপ্টারগুলো পড়লেই আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। এখানে মাঝখানে যে টিচারের গুরুত্ব আছে, টিচারের গুরুত্বটা আসলে খুব কম। সো ক্লাসরুমে আমার লাইফের আমি খুব বেশি একটা কিছুই শিখতে পারি নাই। ইভেন একটা মজার কাহিনী শোনাই, বিবিএতে আমাদের একটা কোর্স ছিল কম্পিউটার কোর্স, সেখানে ক্লাসে ঢুকে ম্যাডাম আমাদেরকে শেখাইতেছিল কীভাবে কম্পিউটার ওপেন করতে হয়, কীভাবে কম্পিউটার বন্ধ করতে হয়। এর জন্য ক্লাসে বসে আমাদের খুব বেশি একটা ইন্টারেস্টিং সময় কাটতো না। আর আমাদের টেকনিক, যে টিচারিংয়ের যে টেকনিক, সেটার মধ্যে আসলে কিছু ঝামেলা আছে। যেহেতু একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তাই নিজেকে ইম্প্রুভমেন্ট বা বেটার ওয়েতে প্রেজেন্ট করার প্রচেষ্টা খুব কম শিক্ষকের মধ্যে দেখছি। হ্যাঁ, কিছু শিক্ষক ছিল এক্সেপশনাল, তাদের কাছ থেকে ক্লাসের বাইরে অনেক কিছু শিখছি, তারা একবার এক্সেপশনাল, কিন্তু মোস্ট অফ দ্য কেসের কথা বলতেছি আর কি। সো মোস্ট অফ দ্য কেসে এটাই হইতো, ক্লাসে বসে খুব বোরিং সময় কাটতো। আর ক্লাসে যা কিছু শেখাইতো সেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, আপনি নিজে নিজে বসে এর থেকে ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু অর্জন করতে পারবেন। সো সব কিছু মিলিয়ে যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাসরুম থেকে আমি কী শিখছি, তাহলে আমার ঢাকা ইউনিভার্সিটিতে যেই লার্নিং হয়েছে সেই লার্নিংয়ের আমি বলবো একবারে 0%-এর কাছাকাছি, ধরেন 1% শিখছি। আর বাকি যা কিছু শিখছি সব কিছু হচ্ছে ক্লাসরুমের বাইরে, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশ নিয়ে। ক্লাসরুমে আমাকে ঢাকা ইউনিভার্সিটি হয়তো সেই এনভায়রনমেন্টটা দিতে পারে নাই, কিন্তু ক্লাসরুমের বাইরে ক্যাম্পাসে, হলে অথবা বিভিন্ন চত্বরে ঢাকা ইউনিভার্সিটি আমাকে যে এক্সপিরিয়েন্স বা যেই শেখার সুযোগটা দিছে সেটা আসলে অনস্বীকার্য। যার কারণে আমি সানি আজকে সানি, যার কারণে আমি আজকে লাইফকে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি। ঢাকা ইউনিভার্সিটি পড়ার সুবাদেই আমি বিভিন্ন রকমের মানুষের সাথে মেশার সুযোগ পাইছি, দেশের সেরা স্টুডেন্টদের সাথে মেশার সুযোগ পাইছি। কেউ হয়তো একেবারে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে ছিল, কেউ হয়তো একবারে হাই ক্লাস থেকে ছিল, সব ধরনের মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে তাদেরকে। ঢাকা ইউনিভার্সিটির এক একটা চত্বর, এক একটা জায়গা, এক একটা ইতিহাসের সাক্ষী। ব্রিটিশ আমল বলেন, 52 ভাষা আন্দোলন বলেন, অথবা 71 স্বাধীনতা বলেন, সব কিছুর সাথে এই ইউনিভার্সিটি একবারে গভীরভাবে কানেক্টেড। সো এই ক্যাম্পাসে ঘুরে
এই চত্বরগুলোতে আড্ডা দিয়ে এই ইতিহাসগুলো আরও ভালোভাবে উপলব্ধি করতে পারছি। তারপরে এই ক্যাম্পাসে ঘুরে রাজনীতি করে রাতভর আড্ডা দিয়ে জীবনটাকে আর একটু ক্লোজভাবে উপলব্ধি করতে পারছি। সবচেয়ে ভালো স্টুডেন্টের পরিণতি কী সেটাও দেখছি, সবচেয়ে খারাপ স্টুডেন্টের পরিণতি কী হতে পারে সেটাও দেখছি। মানে ভালো খারাপ সব কিছুই জীবনের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ করে দিছে ঢাকা ইউনিভার্সিটি আমাকে, যেটা আমাকে কিছু করার কনফিডেন্স দিছে, বেঁচে থাকার কনফিডেন্স দিছে। হয়তো ক্লাসরুমে শেখার আশায় বসে থাকলে এই সব জিনিস শিখতে পারতাম না। ইউনিভার্সিটি ক্যাম্পাসের অনেক অনেক অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে ইনভলভ রাখছি বলে হয়তো সেই জিনিসগুলো শিখতে পারছে। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এখন বর্তমানে চলতেছে, পাবলিক প্রাইভেট যে ইউনিভার্সিটি বলেন, আমাদের ক্লাসরুমগুলোতে আমার মনে হয় খুব বেশি একটা শেখার কিছু আপনি ক্লাসের মধ্যে পাবেন না। আমার সেক্টরে অন্তত এটাই আমি দেখছি। আর যদি আপনি নিজেকে আরও ডেভেলপ করতে চান, আরও অনেক কিছু শিখতে চান, তাহলে বাইরে যেতে হবে, ক্যাম্পাসে ঘুরতে হবে। প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে এরকম হয়তো কিছু না কিছু আছে, যাই হোক, শুধুমাত্র আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি বলে আমি ঢাকা ইউনিভার্সিটিটা আমি আপনাদের সাথে এক্সপ্লেন করলাম আর কি। ঠিক আছে, আজকের জন্য তাহলে ভিডিও শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট কাহিনী সানডেতে আবার কোনো কাহিনী শোনাবো না, আজকের জন্য ব্যবস্থা নিয়ে বিদায় নিচ্ছে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।